ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আর আজকে শুরু হয়ে গেল মহা অষ্টমী, আর অষ্টমীর দিন সপ্তমীতে কেনা পুতুলগুলো নিয়ে বসে গেছে আমার মেয়ে আজ অষ্টমীতে। আর অষ্টমীতে আমরা সবাই মিলে বাড়ির খুব কাছাকাছি কিছু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, আর সত্যি ঠাকুরগুলো অফুরন্ত সুন্দর, কারণ মা তো সবসময়ের জন্যই সুন্দর হয়। আর সব থেকে কি, আমাদের গোটা 2 বছর পরে এই আনন্দটা মনমুগ্ধকর। আর সব থেকে ভালো লাগছে প্রত্যেকটা প্যান্ডেল এত সুন্দর, এত নিখুঁতভাবে কারুকার্য করেছে প্রত্যেকটা শ্রমিককে, আর প্রত্যেকটা কমিটি মেম্বারদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাদের প্রদর্শনের জন্য এত সুন্দর সুন্দর কারুকার্য করে এত সুন্দর সুন্দর থিমের পুজো করেছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই প্যান্ডেলটা দেখে বুঝতে পারছেন যে জাতি ধর্ম নির্বিশেষে সব কিছুর পরে যেটা থাকে সেটা হচ্ছে যার যার ধর্ম তার তার কাছে, কিন্তু উৎসব সবার কাছে সমান আর একই। তো আমরা যাই হোক বেরিয়ে পড়েছি আর দেখিয়ে দিলাম, থিমটা অসম্ভব সুন্দর করেছে। তো আজকে মহা অষ্টমীর সকাল, সবাই মোটামুটি অঞ্জলি দিতে রেডি, কিন্তু আমাদের দেওয়া হয়নি। আর আমার মেয়ে এই যে মাঝখানে পোজ দিতে ব্যস্ত, আর ওর সবসময় যা সঙ্গে একটা সঙ্গী থাকে, এবার পুতুল টুতুল নিয়ে একবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর অষ্টমীর দিন বোঝাই যাচ্ছে একটু সাজুগুজু না করলে তো ভালো লাগে না। তো ওখান থেকে চলে এলাম টালা পার্কের ঠাকুরটা দেখতে। টালা পার্কের এইদিকে ঠাকুরটা টেলাকোটা মাটির করেছে, আর মোটামুটি ভালোই করেছে, মোটামুটি বলার কিছু নেই, খুবই সুন্দর। তো যাই হোক, কিন্তু এই মৃৎশিল্পীর প্রচুর প্যান্ডেলের আগেও আমরা দেখেছি, এটাও দেখছি, এটাও ভালো লাগছে, কিন্তু এখানে গিয়ে আলটিমেট যেটা পাওয়া গেল সেটা মায়ের ভোগ পাওয়া গেছে। আর এই লম্বা লাইনে না বুঝে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম, কিন্তু এটা ভোগের লাইন বুঝতেই পারিনি। যাই হোক, সব কিছু মিলিয়ে প্রতিমা তো অসম্ভব সুন্দর। আর এখানকার কমিটি মেম্বাররাও অসম্ভব ভালো, কারণ এত মানুষের দুপুরবেলাতে একটু প্রসাদ গ্রহণের আয়োজন করেছে, তো এটা সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক পাওনা, একটা হঠাৎ করে পাওনা আর কি যাকে বলে, কারণ প্রতিমা দর্শন সবাই করে কিন্তু প্রসাদ সব জায়গায় পাওয়া যায় না। তো যাই হোক, ওদের মণ্ডপটাও খুব সুন্দর করেছে। আর ভেতরে গিয়ে তো আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, আর প্রচণ্ড আগের দিনকে বৃষ্টি হওয়ার কারণে মণ্ডপের চারপাশে জলে জল হয়ে গেছে আর কাদা ভর্তি, ওখানে ঢুকতে বেরোতে সত্যিই খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো দেখিয়ে দিই ভেতরের দিকটা কেমন, আর ভিতরের দিকটা কেমন মানে খুবই সুন্দর। আর যত ভিতরে প্রবেশ করছি খুব ছোটোর জায়গার মধ্যে মণ্ডপটা করলেও ভালোই, মানে অত ছোট জায়গার মধ্যে করা তো খুব বেশি বড় জায়গা নিয়ে করা নয়, কিন্তু মারাত্মক ভিড় হয়েছে, মানে ভিতরে প্রচণ্ড ভিড়। আর ভিতরে যে পুজো দিচ্ছিলেন পুরোহিত, ওনাদের প্রায় পুজো শেষ হয়ে আসছে, কারণ অনেকটা বেলার দিকে ওখানে আমরা পৌঁছিয়েছি, তো যার কারণে ভিতরে আমরা সেরকম অঞ্জলি দিতে কাউকে খুব একটা দেখিনি। পুজো হয়ে যাওয়ার পরে সব কিছু গুছিয়ে রাখছিলেন, আর এই যে ঠাকুরটা দেখুন, খুবই ভালো লাগবে। তো এরকম আমরা ভেবেছিলাম মন্দিরটা বোধহয় মানে শেষ হয়ে গেছে, কিন্তু আবার ভেতর থেকে ঘুরে এসে দেখলাম ভেতরটা আরোই ওরকম করা। তো দেখতেই পাচ্ছেন ভালো, একদিকে খারাপ করেনি, বলতে পারবো না যেটা খারাপ হয়েছে বলে। সেই মুহূর্তে চলেছি, আর এটা চলে এলাম দমদম পার্কের ভারত চক্রের প্যান্ডেল, দুটো প্যান্ডেল একসাথেই দেখেছি, তো খুব সুন্দর করেছে।
এখানে একটা আর একটাও দেখেছি, সেটাও দেখাবো আপনাদেরকে, কারণ ভিডিও তো তোলা অবশ্যই আপনাদের জন্য, আর কোথায় কোথায় দেখেছি সেটাও দেখাবার জন্য। কিন্তু আমি এইগুলো ছাড়াও অনেক প্যান্ডেল দেখেছি যেগুলো মানে ক্যাপচার করতে পারিনি, কেন সব জায়গাতে এত ভিড় ছিল বা কিছু জায়গাতে আমি স্কিপ করে গেছি, ওই জন্য দেখাতে পারছি না, কারণ অনেক জায়গাতে আমি নামিও নি ভিড়ের জন্য। তো যাই হোক, যেগুলো যেগুলো আমি নিজে ঢুকতে পেরেছি সেগুলো সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেবো। আর এটা হলো পুরনো কলকাতা, দেখে বুঝতে পারছেন। আর এই ডান পাশের ঘরটিতে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে বসানো রয়েছে, আর মেন মায়ের মূর্তি আছে অপোজিট সাইডে। তো কেন এমন ছাড়া ছাড়া করলো জানি না। আর এটা হলো টোটালি বাংলা, মানে একটা সময় কলকাতা বা পশ্চিমবঙ্গের সাথে যেরকমভাবে বাংলাদেশ যুক্ত ছিল, তো সেই সময়কার কিছু অ্যাডগুলো এইভাবে করা হয়েছে। আর এরকম লোহাতে তখনকার দিনে রাস্ট পড়ে গেলে ওগুলোকে কালার বা কিছু করা হতো না, আর এরকম পুরনো কলকাতার বাড়িগুলো হতো, তারপরে এই সবগুলোই আর কি এখানে করা হয়েছে। খুব সুন্দর, ভালোই, খারাপ নয়। তো আমি ভুল করে এখানটা একটু উঠে যাচ্ছিলাম, বকাও খেলাম। আর এখানকার প্রতিমা দেখিয়ে দিই, কিন্তু সব কিছু করে খুব সুন্দরই বানিয়েছে। আর এইটা হলো আর একটা, এটা দড়ি দিয়ে বানানো হয়েছে। তো এই মণ্ডপটাও খুব সুন্দর, আর এখানে কিছু মানে মিউজিক সিস্টেম কিছু রাখা হয়েছে। তো সবগুলোর আমি একসাথে ভিডিও করতে পারিনি, তো যেটুকুনি করতে পেরেছি সেটুকুনি আমি দেখিয়ে দিলাম। তো জানি না সামনের বছর আবার কোথায় কীরকম থাকবো, সেখানকার ভিডিও আবার সেইভাবে। আর এটা আর একটা প্যান্ডেল, এটা FD ব্লকের প্যান্ডেল, আর এটা বোধ হয় অনেকেই দেখা, খুব অভিনবত্ব আছে এর মধ্যে, কারণ ঠাকুরের নিজের চোখে নিজেই বিশ্বাস করতে পারছিলাম এত সুন্দর একটা মণ্ডপকে সাজানো যাবে। আর ওই ঠাকুরের ছিল কি হাতে সবার মানে মোবাইল, মানে এখনকার দিনে যেরকম ছেলে মেয়ে সবার হাতে শুধু ফোনটাই দেখা যায়, তো নজর কাটতে সেই একইভাবে ঠাকুরের লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মায়ের 10টা হাতেই মোবাইল ফোন দেওয়া, সেইভাবেই করা হয়েছে। তো সেইটাই দেখাবার জন্য এতটা ভিডিওতে সময় নেওয়া আর কি। তো সব কিছুর পরে খুবই ভালো, মানে এতগুলো প্যান্ডেলের মধ্যে আমার এটা সত্যি খুব ভালো লেগেছে। আর এদের এই অভিনবত্বের জন্য আরো কি বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর নেক্সট ভিডিও দেখতে অবশ্যই একবার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন পজিটিভ মাইন্ডে আজকে ভাবমূর্তি একটু দেখিয়ে দিই। সবার হাতে মোবাইল ফোন, যেটার জন্য সারা বিশ্ব অস্থির হয়ে পড়েছে। এইভাবে চলতে থাকলে আমরাও হয়তো একদিন ফোনেই পরিবর্তিত হয়ে যাবো।